ଆନ୍ଦୋଳନ କରୁଥିବା ନର୍ସିଂ କର୍ମଚାରୀ ଘୋଷଣା କରିଛନ୍ତି ନର୍ସିଂ କର୍ମଚାରୀମାନେ ଆନ୍ଦୋଳନରୁ ଓହରିବା ପାଇଁ ରାଜି ହୋଇଥିବା କିଛି ସମୟ ତଳେ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଏ ବାବଦରେ ସୂଚନା ରଖିଥିଲେ ଲୋକସେବା ଭବନରେ ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ଓଡ଼ିଶା ନର୍ସିଂ କର୍ମଚାରୀ ସଂଘର ଆଲୋଚନା ହୋଇଥିଲା ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଆଲୋଚନା ସାରିବା ପରର ଦୃଶ୍ୟ ଆଲୋଚନା ସଫଳ ହୋଇଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଏବଂ ସଂଘର ଯେଉଁମାନେ ଅଧିକାରୀ କର୍ମଚାରୀ ଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ଏ ବାବଦରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ସରକାରଙ୍କ ଆଗରେ ନର୍ସମାନେ ସେମାନଙ୍କର ଦଶ ଦଫା दाबी दा र एसबु दागुड तुरन्त विचार पा सरकार प्रतिश्रुति आलोचना सकारात्मक रहेछ आज राति साढे दसटा सुधा निष्पत्ति जन नर्सिङ कर्मचारी संघ कहिले बर्तन सुधा जा तथ्य सामना सामनाको आसु जो दीर्घ दिन चारिदिन धरिस आन्दोलन चलैले बर्तमान समाज ओहरि सूचना मिल्छ अर्थात नर्सिङ कर्मचारी म प्रथम दुईदिन आन्दोलन गरिन कार्जा सहित आन्दोलन तृतीय アンドロノで সে কাজ বন্ধ আন্দোলন করে এবং আজি এই আন্দোলন চতুর্থ দিন এবং যেহেতু সেমান কাজবন্দ আদোল লাগি রা তাম হসপিটাল মানরে সরকারি হসপিটাল মানুষের স্বাস্থ্যসেবা পাই রোগী মানে বঞ্চিত হয়ে আজ অনেক স্থানের দৃশ্য চিন্তাজনক লা স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ভাবে বিগিড়ি যাওয়া চিত্র সামনা আসিলা কারণ যেহেতু নর্স মানে আন্দোলন জারি রকিলে কাজ প্রাথমিক সেবা পাই যে রোগী মানে পঁচুলে এবং যে হসপিটালে রুলে ସେମାନଙ୍କୁ ନର୍ସ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ଯେହେତୁ ସେମାନଙ୍କ ପାଖରେ ନର୍ସ ପହଞ୍ଚୁ ନଥିଲେ ଇଏ ତମାମ କାର୍ଯ୍ୟରେ ସେମାନେ ବାଧା ସୃଷ୍ଟି କରୁଥିଲେ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଗୋଟେ ପ୍ରକାର ଆନ୍ଦୋଳନକୁ ସ୍ଥଗିତ ରଖାଯାଇଥିବା ବା ସେମାନେ ଓହରି ଯାଇଥିବା ସୂଚନା ସାମ୍ନାକୁ ଆସିଛି କାରଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ସେମାନଙ୍କର ଆଲୋଚନା ହୋଇଛି ଏବଂ ଆଲୋଚନା ସକାରାତ୍ମକ ହୋଇଥିବା କଥା କୁହାଯାଇଛି ଏବଂ আমি মধ্য দেখি দে স্বাস্থ্যমন্ত্ৰী পূৰ্ব অপিল কৰিলে যে কাজ বন্ধ আন্দোলন ন জাৰি ৰখন্তু স্বাস্থ্যসেৱা নবিগুড়ো কিন্তু সিদ ৰ যে পৰ্যন্ত আলোচনা হ'ব নাহিন্ত

স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সময় আলোচনা করে সারা পরে সকারাৎক আলোচনা হয়েছি বর্তমান সে ওহরি কি না এবং কাজের যোগ দে না দেখুন বর্তমান ক্যাপিটাল হসপিটাল পরিসর ভিতরে হচ্ছে ডেপুটি নর্থক এই হচ্ছে চাম্বরটি বর্তমানে যর্স মান আজ কুশাই চারিদিন ধরিকি চালা ন স্ট্রাইক তেমক আজি এটি নর্শিং স্ট্রাইক হটিছে যেহেতু গোটে বিশেষ করে আলোচনা হয়েছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা পরে এই নিষ্পতি দেখবা যে অনেক যে রয়েছেন নর্শিং টাফ রয়েছেন এমন হচ্ছেন পূর্ব এটি বসিলে কিন্তু যেতবে আলোচনা হওয়া পরে তাশ্রুতি মিলা শেষের এটি আসি বসছেন এখানে বহুত বরিষ্ঠ নর্স মানে অনেক এবং অন্যান্য কনিষ্ঠ অনেক অধিক আলোচনা করি আমার সব অর্সিং টাফ ম্যাডাম আপনা পরিচয় ৰঞ্জিতা ৰায় নৰ্ অফিচাৰ কাৰ্য আৰম্ভ কৰিবি আমি তৰফৰ যি আলোচনা ফলপ্ৰদ হৈছো আমাৰ প্ৰেছিডেণ্ট চেক্ৰেটাৰী আমি ডিক্লেয়াৰ কলে যে আমি মানে আন্দোলন কলো প্রত্যাহত করা আমার যে নাইট ড্যুটি অনেক সেইদৌট রে আসিক ডিউটি করবে কারণ জনসেব জনসাধারণকে সেবা যোগাইবে সে রাতে আজকে বর্তমানে ক্যাপিটাল হসপিটাল নার্সিং নর্িং টাফে এবং কমিটি স্ট্রাইক্রে বসেলে এবং আজ মিলা আপনার প্রতিশ্রুতি বর্তমানে কার্য কোথাও আরম্ভ করবে আমার ওয়ান এইটি ওয়ান টাফ ছে আমার রেগুলার টাফ্ যেত জন ছে সমস্ত বসি স্ট্রাইক স্ট্রাইক্রে সে কিছু আউটসোর্ন যা ম্যানেজ হয়েছিল এবার আমি আমার রেগুলার ডিউটি আমি করবু আজ আজ রাত্র আমি স্টার্ট করি নাইট ডিউটি দেন কালি আমি আসি মর্নিং ডে নাইট যেমনি দাবিগুড়ি থাকা মুখ্য দাবিগুড়া কনশ্রুতি মিল দাবিগুলো কেউ পূরণ করছে আমার তো মুখ্য দাবি লাজার তের পূর্ণ যে নর্িং অফিসার মানে লেখা তাঁর ছোষ কাউ তাঁর মূলদরম সহ দেওয়া কাউ করা সেকেন্ড দাবি লা বর ভে আমার পদোন্নতি দিয়া যাবে সেটা থার্ড ডিমান্ড লা সিএচ মানুষ রিভোট করা যাবে এন ও সেই মানে থার্ড ডিমান্ড লা ফোর্থ ডিমান্ড লা ড্রেস কোড চেঞ্জ আর্ এসব বাই যে

রোগী মানে কেমিটি আগে এটি প্রভাবিত হইছিল কি এমার্জেন্সি অ্যাডমিশন হউতলে আর তারপরে অপারেশন পারসন বন্ধ থিলা টি এমার্জেন্সি চাল থিলা ম্যাডাম আপন অছন্তি বর্তমান এটি এমার্জেন্সি ডিউটি জোন অর্সি স্টাফ আছে সেটি জিবে কাম করিবে বর্তমান কেতে ভাবুছেন চার দিন ধরে কি আপনকর এটি যোগ্য সেবা দেউ নথলে বর্তমান সেবা দেবে পুনি কেতি খুমান শুনিব বহুত খুচি লাগিছে যিহেতু আমি বহুত পব্লিক লোক ৰোগী সময় সফৰ হ'লে আমি বহুত দুখিত কিন্তু আমাৰ এই দশ দফা দাবী আমি পূৰণ হৈ পাৰ নহুত কষ্টৰে আমি এই ধাৰণা मचारी जो दी बलोचना बैठक कर जगन्नाथ प्रसाद महांती जगन्नाथ आपड़ के अच्छे से देखु पाखापाखी बर्तमान समय नर्सिंग कर्मचारी मैंने कर्ज में जो दीपार समय स्थिति धीरे धीरे स्वाभाविक आ

देखि आमे अछु बर्तन एससिपि मेडिकल परिसर जोटिक् नर्सिङ अफिसर दिन हौ जो धारणा देउले सही स्थान अछु कारण पांच दिन जो धारणा रहिला धारणा आज जो गोटे सकारात्मक आलोचना हुन्छ स्वास्थ्य मन्त्री बर्तन नर्सिङ अफिसर फेरी ड्यूटी को ड्युटीको बर्तन नर्सिङ अफिसर मध्य बसिन्छ आम आलोचना एससिपि नर्सिङ अफिसर आसोसिएट प्रेसिडेन्ट अनि मैडम কণ কয়ে বৰ্তমান আজি আলোচনা হৈ আপোনাৰ সংঘৰ তাৰপৰা আপোনাৰ কোন ৰপন্থা কাৰ্যপন্থা যে আমাৰ স্বাস্থ্য মন্ত্ৰী সৈতে আমাৰ আলোচনা হ'ল স্বাস্থ্যমন্ত্ৰী কথা দে নিশ্চিত আমাৰ মাছ ভিতৰত আমাৰ দাবীগুড়িক পূৰণ কৰবে সেইপাই আমাৰ ষ্টেটৰ নিষ্পতি ক্ৰমে আমি আজি আন্দোলন ওহৰিলোঁ আচ্ছা আজি ডিউটি কেতিয়াজ গলে নাইট ডিউটি যি মানে ঠিক যায় ডিউটি জইন কৰি চাৰিলে আও সমসে জইন কৰবে আচ্ছা যদি কে কাল যেমি পূর্বর স্বাস্থ্য চালু লা সেমতি চাল নিশ্চিন্ত যেমি আগর স্বাস্থ্যসেবা চালান এবারবি সেমতি সে সিষ্টম ঠিকঠিক চাল কো চারিদিন পাঁচ দিন বর্তমানে রয়েছে ধারণা সে চারিদিন যে ধারণা রয়েছে সে ধারণার বহু গুড়িয়ে সমস্যা সৃষ্টি হ্যা

ଯେମିତି ରୋଗୀ ସେବା ରେଗୁଲାର ହିସାବରେ ଚାଲିବ ଆଚ୍ଛା ମ୍ୟାଡ଼ାମ୍ ଓନିଆରେ ଯେଉଁ ଦାବି ରହିଥିଲା ଯେଉଁ ଦାବିଥିଲା ଦଶ ଦଫା ଦାବି ଆପଣଙ୍କୁ ରହିଥିଲା ସେ ଦଶ ଦଫା ସରକାର ମାନିଛନ୍ତି ଦଶ ଦଫା ସବୁତକ ପୂରଣ କରିବେ ବୋଲି ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି ମାସକ ଭିତରେ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି ପୂରଣ କରିବ ଯଦି କହିବା ଏଇ ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ମିଳିଛି ଆପଣମାନେ କେତେ ଖୁସି ଅଛନ୍ତି আমি পুরা তো খুশি নাও যেহেতু আমার সাংে সাংে ক দাবি পূরণ হয়নি। সরকার প্রতিনিধ আমি আশা রাখি যে সরকার নিশ্চিন্ত এই গুড়ি পূরণ করবে দেখিপার্থ আমি আপনার দেখ জায়গা যে আপনার কিছু দিন ধরি চারিদিন

এখন কম দিনেৰে আমাৰ যি চৰকাৰ গোটেই পুংখানুপুংখ আলোচনা কৰি গোটেই ইণ্টৰ ডিপাৰ্টমেণ্টা কমিটি কৰি হায়ৰ অফিচৰ মানে ৰেৰে গোটেই ভাল আলোচনা হ'ব আৰু আমাৰ যি নায্য দাবীগুড়িক ৰচি মানে বহু দিনৰ দাবী যা লংষ্টাণ্ডিং দাবী থাকি পূৰণ কৰোঁ নি শুনি পাৰিছিলে যে যোনভালে নৰ্চিং ষ্টাফ মানে গোটেই ধাৰণা কল্লাই নিজৰ হক পাই ল'াই কৰবৰ্তী সময়ত চৰকাৰ স্তৰৰ আলোচনা হ'ব লাগে কিন্তু আজিকালি মিছাই চাৰিদিন হৈ যায় যাফল চৰকাৰ নিজে গুৰুত্বপূৰ্ণ ডকাইলে তাৰপৰ্তী সময়ত সমস্ত প্ৰকাৰৰ এই প্ৰত্ৰুতি মিলা পৰে আলোচনা পৰে শেষৰে ষ্ট্ৰাইক্ৰহৰিলে কাৰ্যৰে যোগদেলে এঘাৰটা তিৰিছ সময় কিন্তু তাৰপিছত ভিতৰত প্ৰশ্ৰুতি পূৰণ কৰা

ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓହରି ଯାଇଛନ୍ତି ପ୍ରତ୍ୟାହୃତ କରିଛନ୍ତି ନିଶ୍ଚିତ ରୂପେ ନଳିନୀ ମୋର ସହଯୋଗୀ ଆଲୋକ ମୁଁ ପ୍ରଥମେ ଚିତ୍ର ଦେଖିବା ପାଇଁ କହିବି যে চিত্র দেখুলে যে গত চারিদিন ধর এই যে স্থল রয়েছে ধারণা স্থল অর্স যে কর্মচারী ছশো দশ জন ঊর্ধ্ব কর্মচারী যে রয়েছেন সেই স্থানের হি সে চারিদিন ধর আন্দোলন করলে কিন্তু বর্তমানে এ চিত্র দেখবে বর্তমান পুরা পুঁ খাঁ তার অর্থ হোক নিশ্চিত রূপে এটি আন্দোলন প্রত্যাহৃত হয়েছে বা আন্দোলন ওহরি একথা আমি কোপার তেমন আন্দোলন কাইকি ওহরি এবং যে দাবি সেমান লা সে দাবিগুড়ি কিভিভাবে সরকার মানি চান বা আলোচনা কে সফল হল দেখনৰ মুহ মদী অ কৰ্মচাৰী সংঘৰ অহি সময়ে হস হস দৃশ্য দেখা মিলিছে নিশ্চিত ৰূপে যি দাবী চাৰিদিন ধৰি আন্দোলন কৰোঁতে প্ৰথম দুইদিন জৰুৰী সেৱা যোগাইছিলে তাৰ দুইদিন গত কালি পূৰাপূৰি এমাৰজেন্সী ৱাৰ্ক কুমানৰ বন্দ কৰি দিছে বন্দ কৰিলে যাফলৰে কি ৰোগী সেৱা ব্য়হত হৈছিল এই চিত্ৰ মানে আমি দেখাই লু যে ৰোগী মানে কিভৰি বিভিন্ন সময়তে প্ৰভাৱিত হৈছিল বা অসুবিধাৰ সমুখীন হৈছিলে সংঘ নিশ্চিত ৰূপে যেতিয়া আমি লিখিত আন্দোলন প্ৰত্যাহত কৰোঁ তাত প্ৰত্ৰিয়া নাবা প্ৰথমে যিহেতু বৰ্তমান আমি দেখুছোঁ যে আন্দোলন নাই আপোনাৰ একত্ৰিত ডিউটিক প্ৰকৃতিৰে ক'ব আমাৰ যিমান নাইট চিফ্ট পিলা অলৰেডি ডিউটি পলাই গলে सरकार आजि आपण जानी जानिथिबे मीडिया भाई मानको माध्यम रे छटारे हमर स्टेट रो जे सेक्रेटरी सेक्रेटरी प्रेसिडेंट मैडम को नेकी हमरो टे मिटिङ थिला स्वास्थ्य मन्त्री सर को सहित त सिट्रे स्वास्थ्य मन्त्री सार प्रतिश्रुति अल्प दिन अल्पदिन से सिम जो डिमांड डापटर डिमाण्ड से सब फुलफिल फुलफि तेणु रोगी सेवा चार दिन चारिलाहत हुन्छ रोगी सेवा को सेवाको आखिआगरखि स्वास्थ्यमन्त्री सारको प्रतिश्रुति प्रतिश्रुति को देखि आउ स्वास्थ्यमन्त्री सार सम्मान जनै रोगी म आखि आगे तो आम आज स्ट्राइक टेन थर्टी कल अफ होला त पिङेसँगै जाँक ड्युटी जेन गरिन्छ जे रोगी म सेवा आम बहुत इम्पोर्टान्ट আন্দোলন কৰাৰ দিন বিভিন্ন দাবী থাকিল পূৰাপুৰি মানুহ পূৰণ হব দশ দফা দাবী দশদা দাবী পূৰণ হ'ব আন্দোলন প্ৰত্যাহত কৰোঁ বৰ্তমান কাজ যোগদেলে हामी तो को को आम आशा रखिचु आमको स्वास्थ्य स्वास्थ्यमन्त्री सार जो प्रतिश्रुति दिन्छ दस दफा दाबी जो जतिक जाग अस् सबूक जेन्युन से जो अब इंटर डिपारमेन्टाल कमिटी जो गठन है ताद्वारा जथाशीघ्र आम डिमाण्डको फुलफिरह चेष्टा गरे अब प्रतिश्रुति छु एउटा आम आशावि रिछु सारक प्रतिश्रुति आमु रखि तो त হ্যাঁ আমার যে ডাটা আছে সাতশো পচাশ জন আপনার কর্মচারী অনেক রেগুলার কাম করছেন তাই ছো দশ জন বোধই স্ট্রাইক্রে বসে আন্দোলন করলে তো আজ সমস্ত কাজে যোগ দৌছেন তো ଆମର ଯେଉଁମାନେ ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି ଥିଲେ ନାଇଟ୍ ସିଫ୍ଟ ଯାହାର ଥିଲା ସେମାନଙ୍କୁ ଆମର ଟେନ୍ ଥାର୍ଟିରେ ଷ୍ଟ୍ରାଇକ୍ କଲ ହେଲା ନିହାତି ଭାବରେ ସୁରଜିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ନର୍ସିଂ କର୍ମଚାରୀମାନେ ଯେଉଁମାନଙ୍କର ଖାସ୍ କରି ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି ଥିଲା ସେମାନେ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗ ଦେଇ ସାରିଛନ୍ତି କାରଣ ଆଜିର ଆଲୋଚନା ସଫଳ ହୋଇଛି ଏବଂ ମାସେ ସମୟ ଦେଇଛନ୍ତି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ ଯେଉଁ ଦଶ ଦଫା ଦାବି ସେମାନେ ନେଇ ଆସିଥିଲେ ତା ଉପରେ ପୁଙ୍ଗାନୁପୁଙ୍ଗ ଆଲୋଚନା କରାଯିବ ଏବଂ ସେମାନଙ୍କର ଦାବି ଖୁବ୍ ଶୀଘ୍ର ପୂରଣ କରାଯିବ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସୁରଜିତ ब्रहमपुरु कटकु आम सहित जगन्नाथ प्रसाद महान्तुवने प्रियरञ्जन बहुत बहुत धन्यवाद समस्त